আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব সন্তান লাভের জন্য খুবই পরীক্ষিত একটা আমল। সরাসরি কোরআনে কারীম থেকে আলোচনা বুঝতে শেষ পর্যন্ত শুনবেন, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ তাআলা চাইলে কন্যাও দিতে পারেন, পুত্র সন্তানও দিতে পারেন, তবে নেক সন্তান দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ নিজেই বলেছেন সরাসরি কোরআনে কারীম থেকে এই আয়াতটা পড়ার মাধ্যমে আপনার উপকার হবে। সম্মানিত দিনী ভাই বোনেরা, এক নবী, তিনিও এই আয়াতটা পড়ার মাধ্যমে সন্তান লাভ করেছিলেন। যেখানে নবী তিনিও এই আয়াতের মাধ্যমে এই আয়াতটা পড়ে আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন, সেখানে আমরা হচ্ছে আল্লাহ তাআলার বান্দা, সাধারণ বান্দা। তো আমরা কেন পারবো না? ইনশাআল্লাহ নিজের ইমান আমল ঠিক করে চাইলে আল্লাহ তাআলা দেওয়ার, আল্লাহর কাছে চাওয়ার মতো চাইলে আল্লাহ তাআলা ঠিকই দিবেন। আল্লাহ তাআলা কাউকে খালি হাতে ফিরিয়ে দেন না। ছোট করে একটু বলে নেই, অনেকেই দোয়া করে দোয়া কবুল হয় না, এটা আপনারা বলেন, কিন্তু বাস্তবেই দোয়া কবুল হয়। হতে পারে আপনার উপর থেকে কোনো বিপদ চলে যায়, অথবা আল্লাহ তাআলা এই দোয়া করার মাধ্যমে বিপদ চলে যায়, অথবা আখিরাতে আল্লাহ তাআলা এর বিনিময়ে আপনাকে এর থেকে ভালো কিছু দেন, অথবা সরাসরি আপনি যেটা চেয়েছেন সেটাই দেন। এই তিন ভাবের কোনো না কোনো একভাবে দোয়া কবুল হয়, অথবা জীবনে বরকত হয়। এই জন্য দোয়া বিফলে যায় না, দোয়া করবেন, দোয়া কোনো না কোনো ভাবে কবুল হয়, হতাশ হবেন না। যেমন সূরাতু আলে ইমরান আয়াত নাম্বার 38, সূরাতু আলে ইমরান আয়াত নাম্বার 38 আয়াতটা হচ্ছে রব্বি হাব লি মিল্লা দুনকা যুররিয়াতান তয়্যিবা তয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। আবার বলছি, রব্বি হাব লি মিল্লা দুনকা যুররিয়াতান তয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। এটা আপনি সবাসের পূর্বে স্বামী স্ত্রীর উভয়ে সাতবার করে 14 বার করে আল্লাহর রহমতে কাজে লিপ্ত হন, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে নেক সন্তান লাভ হবে। এটা রেগুলার আমল করতে থাকবেন, সবাস যখনই করবেন তখনই করবেন। তবে এটা আপনার নির্ধারিত কোনো সময় নাই, বার নাই, যেকোনো সময় যেকোনো উপায়ে দিনে রাতে যেকোনো সময় যখনই আপনারা মিলিত হবেন তখনই এই দোয়াটা মনে মনে পড়বেন। দুজনকেই পড়তে হবে, একজন পড়লেন অন্যজন পড়লো না, তাহলে কিন্তু কাজ না হওয়ার সম্ভাবনা বেশি। তবে চাইলে একজনও পড়তে পারেন, আল্লাহ চাইলে দিতে পারেন, তবে দুজন পড়লে আর কি বেশি ভালো, এটা বলা হয়েছে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আরেকটা চ্যানেল আছে আমাদের, ডিসক্রিপশন বক্সে লিংক থাকবে, ডার্ক ব্লু, চাইলে সেটাও সাবস্ক্রাইব করতে পারেন, সেটার মধ্যেও আমরা ভালো ভালো ভিডিও দিই। শেষ কথা, আমল করবেন, আল্লাহ তাআলার কাছে উত্তম সন্তান চাইবেন, নেক সন্তান চাইবেন। অনেকের হয় কি না, হয় না, হতাশ হবেন না, দোয়া করে যাবেন। হতে পারে আপনার জীবনে এই সন্তান হলে এই সন্তান আপনাকে মেরে ফেলতো, এমন ঘটনা অহরহর ঘটতেছে। হতে পারে আপনার ওই সন্তানের হাতে আপনার মৃত্যু হতো, এই একটা চিন্তা ভাবনা রাখবেন। এই জন্য হয়তো আল্লাহ তাআলা দিতেছেন না, অথবা কোনো বিপদ হতে পারে, অথবা মারাত্মক বিপদ, এমন বিপদ যেটার কারণে আপনার বলে না নাক কাটা যাবে, আপনার অনেক বদনাম হবে, এমন কিছু, এই জন্য হয়তো বা দিতেছেন না। এই জন্য হতাশ হবেন, আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ তাআলা আখিরাতে আপনাকে ঠিক ভালো দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।